পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো মাফ করো মজমল হোসেন 5000 টাকা দিবা তার মা বাবার হায়াত লাগে মজমল হোসেন মা বাবার হায়াতের জন্য 5000 টাকা বলি মারহাবা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন আব্বা মান নেক হায়াত বাড়ায় দেন আচ্ছা একটু সবাই একটু চুপ করেন তো আলহামদুলিল্লাহ ভাই বড় ভাই সন্দু ভাই ফোন দিয়েছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই যে মাইকে শোনা যাচ্ছে আমার প্রিয় ভাই আমরা সবাই আপনার দিকে তাকাই আছি এখন কি করব বলেন আচ্ছা আসতেছে উনি আসছে সন্দু ভাই চলে আসছে ইনশাআল্লাহ আশা করি আজকে 1 লাখ টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ এখন 5000 10000 টাকার মতো লোক নাই আচ্ছা 5000 না তো এখানে কি রড আর সিমেন্টের দরকার রড আর সিমেন্টের দরকার 75 এখন আচ্ছা এক বস্তা কইরা 200 লোক যে 200 বস্তা সিমেন্টের তাও তো অনেক জোরে কোন ঠিক না বে ঠিক 200 বস্তা সিমেন্টের তো কাজ হয়ে যাবে সিমেন্টের কাজ আর পরে রডের কথা আচ্ছা সিমেন্ট দিবেন কি এক বস্তা সিমেন্ট মিনা লস্কর এক বস্তা আল্লাহ কবুল আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাওবা কতবার অনুতাপ দুদিনে আবার সব ভুলে আমি দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায় মাফ করো আমায় গিয়াসউদ্দিন 10000 টাকা তার মা বাবার হায়াত লাগে গিয়াসউদ্দিন সাহেব 10000 টাকা তার মা বাবার হায়াতের জন্য বলেন মারহাবা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন গিয়াসউদ্দিন সাহেবের নেকাত বাড়ায় দেন আব্বা মার নেকাত বাড়ায় দেন জানে মানে বরকত দিয়া দেন 10000 টাকা দেওয়ার মতো আর অনেক লোক আছে আর কে আছেন 10000 টাকা 5000 টাকা দ্রুত হাত তুলি মোনায়ুদ্দিন 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মানে বরকত দিয়া দাও মারুফ 100 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ মাকে মাফ করে দাও আর কে আছেন একটু দ্রুত আসেন আমার পাপের নাই সীমানাই তুমি মেহেরবান তুমি রহিম তুমি রহমান তুমি দয়াবান কে আনসারউদ্দিন ভাই 2000 লেখাইছিল তাই নগদ দিয়ে দিয়েছে আনসারউদ্দিন ভাই 2000 লেখাইছিল নগদ দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর করেন আর কে আছেন 5000 টাকা 5000 টাকা কে আছেন যারা ইন্তেকাল করেছে প্রত্যেকে জান্নাত দান করে দাও ইমদাদুল আর মাসুদ দুইজনে ইমদাদুর আর মাসুদ দুইজনে মিলে 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করবেন আমিন সিমেন্ট কয় বস্তা হয়েছে দেখেন তো মোট 20 বস্তা হয়েছে সিমেন্ট 10 বস্তা হইব 10 বস্তা 98 বস্তা সিমেন্ট কমপক্ষে আমি চাই এরপর শেষ করে আর কি আছে 200 লোক না 100 লোক তো হবে একজনে 10 বস্তা 5 বস্তা দিতে পারেন কে আছেন দেখি 1 বস্তা করে সবাই লেখা দেন না 1 বস্তা করে কিছুই হবে না ইনশাল্লাহ বরকত হবে জানে মানে বরকত হবে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে ইনশাল্লাহ কে আছে একটু দ্রুত
সুমানা বেগম এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো 11 বস্তা দিলাম 12 নম্বর বস্তা কে দিবেন আর নাম কি ভাই আব্দুল আব্দুল কাদির ভাই এক বস্তা আল্লাহ কবুল করো বলেন আমি 13 নম্বরে হুসাইন আহমদ ভাই 13 নম্বরে 1000 টাকা আমার ছোট ভাই নি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন বলেন আমিন 14 নম্বরে এক বস্তা সিমেন্ট কে আছেন এক বস্তা সে মেনাজ পারভীন এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো লেখছেন মেনাজ পারভীন হ্যাঁ মেনাজ পারভীন এক বস্তা আল্লাহ কবুল করেন 15 নম্বরে এক বস্তা সিমেন্ট কে দিবেন এক বস্তা সিমেন্ট মাত্র 15 নম্বরে একটু হাতটা তোলেন ইনশাআল্লাহ আল্লাহর জন্য আল্লাহ দেখতেছে ফেরেশতারা এগুলো ভিডিও করতেছে কিয়ামতের ময়দানে ওসির আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে দেখি কি আছেন মেনাজ পারভীন কে মেনাজ পারভীন কে সিমেন্ট দিছো ও আর আর হ্যাঁ দেখি 16 নম্বর কে আছেন আমরা মসজিদ গান হোক মাত্র মানে খালি ইয়ান দিছি আপনারা মানে দুলা জিও করিয়া দেন আমরা মহল্লা উল্লাইন আইলা মোলাদারিও না এটা তো আমরা মানে সবে মিলিয়ে চালানি এটা মানে জলালপুর জান্নাতের বাগান বানায় দেন 32,800 টাকা হইছে হুজুর মানে এই যে আগের পয়সাটা নিয়ারুদ্দিনে 32,800 টাকা আমরা দিবা 32,800 টাকা হইছে তো নেহারুদ্দিন সাহেব বলেছিল কত টাকা হয় আমি দেবো তো 32,800 টাকা উনি একাই দিবে বলি মারহাবা আল্লাহ কবুল আর মঞ্জুর করো বলেন আমিন আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেন বলেন আমিন নেহারুদ্দিন পয়সা ঠিক আছে কিন্তু এর আগে আরো হঠাৎ কিছু আছে ওগুলো তো যোগ হইতো না নেহারুদ্দিন সাহেব যেটা আছেন পাশে রাত্রে টানো থাকাও আমি তো রাতকে চলে যাবো আমার ফ্লাইট সকালে ফজর উপরে আমার ফ্লাইট ফজর উপরে ফ্লাইট এখন বাস করে যাবো ইনশাল্লাহ 40 আরো উঠাও দেখা যায় উপরে উঠাও আরো উঠছে তো আরো উঠাও আগুন মরি লিতাম না 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 আরো উঠাও না না উঠাও সারা উঠাও এবারে উঠাও সারা খেয়াল করে খেয়াল করে আপনারা দেখা আপনারা খেয়াল করেন খেয়াল করিয়া দেন খেয়াল করিয়া দেন আর দেন বাজে আমরা ডাবল দিলেই বা আচ্ছা ঠিক আছে তারা কোথায় ইনশাল্লাহ 5,000 করে 10,000 করে আপনারা দেন তাহলে সবাই মিলে কাজ কিন্তু একা দশে মিলে করে কাজ হারে যেতে না হিলা সব একা কাজ করলে না একা সবার একটু চাপাই দিলে হবে হ্যাঁ এখন আইসিন নানি আচ্ছা একটা একটা ঘোষণা তো দিতে হবে অনেকেই বলে কত দিব বলবো না হ্যাঁ ও মদিনার মাটি রে সকল সুখ
দেখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগে পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারা ক্ষণে কখন যাবো সেখানে সহে না সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো জানতো না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোর আমি বোঝাইব কে মনে রোজা মুবারক যে নবীজকে সালাম দিয়ে বলিতাম বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ পাক সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন। এখন তো গজল গাইলাম, এখন কে আছেন 10,000 টাকা দিবেন মসজিদের জন্য? আমার দাইনে দুজন আছেন, বামে আর অনেক লোকই আছেন, একটু দূর একটু ইনশাল্লাহ ঘরের জন্যে জান্নাত আমাদের সব দরকার আছে নাই। রাসূল বলছে মসজিদে দান করতে জান্নাত পাবে তোমরা, কিন্তু আমরা মসজিদে দান করতে রাজি না, কিন্তু জান্নাত নিতে সবাই রাজি, ঠিক না ভাই? ঠিক হ্যাঁ ইনশাল্লাহ আজানও শুনবেন, ঠিক আছে? এটা আজানটা পরে দিই, একটু আগে 5,000 টাকা 10,000 টাকা একটু দ্রুত, কে আছেন? 5,000 10,000 টাকা কেউ নাই আর? একটু ঘুম ঘুম ভাব চলে আসতেছিল। আচ্ছা কে আছেন? দ্রুত হাতটা তোলেন। আগমন নারে তাকবীর আল্লাহু আকবার হুজুর কে শেখলা
কেস দরকার নাই হ্যাঁ সান্দু ভাই আলহামদুলিল্লাহ অত্যন্ত বড় মনের মানুষ এটা আমি আগে থেকেই আসার পর থেকে বুঝতে পেরেছি আমি জানি না আসলে আমার সাথে আজকে কোনো দেখা হয়ে যাবে হামদু ভাই বলছে আমার ভাই থাকে দুবাই তো দুবাইতে থাকে আমি যেখানে আজকে বাংলাদেশ চলে আসবো সেটা আমি জানতাম না তো পরবর্তীতে দেখা হয়েছে তো বড় মানুষকে পাইতে হলে একটু দেরি করে পাইতে হয় ঠিক না দেরি করে হলো আমরা পেয়েছি এখন মানে সবাই কি বলতেছে আর কি করবো বলেন তো বাকি কম হইতো আর বাকি হইলে বাক্য হইতো আচ্ছা ঠিক আছে এখন না এটা তো জোর করে নেওয়ার জিনিস না কথাটা বুঝে শান্ত ভাই যা বলে তাই ইনশাল্লাহ তবে সবার চেয়ে বেশি দিতে হবে নাকি বলেন আমরা তো এলাকার মানুষ আপনাদের একটা হক আছে অধিকার আছে আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন আমার সন্দু ভাই নেক খ্যাত বাড়ায় দেন আল্লাহ পরিবারে বরকত দেন আল্লাহ প্রবাসী ভাই আল্লাহ আল্লাহ প্রবাসে থাকে আল্লাহ সমস্ত অ্যাক্সিডেন্ট বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো জোরে বলেন আমিন বন্দুকের বুলেট মিস হইতে পারে আজকে আমার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ আমি মুসাফির আজান তো দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এবার তো ইনশাল সারা রাত তো মাফি তো সারা রাতে চলবে নাকি চলে যাবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة على الفلاح حي على الفلاح
الله أكبر الله أكبر لا إله إلا الله صلى الله عليه وسلم আমারে আর কোন আবদার ইনশাআল্লাহ করবেন না শেষ আবদার এটা করছে যে একটু মক্কা মদিনা আজান দিতাম এটা বাংলাদেশের আজান আর কি আচ্ছা ঠিক আছে এটাই শেষ করতেছি ইনশাআল্লাহ আল্লাহু আকবার الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله لا إله إلا الله صلى الله عليه وسلم দোয়া চাই ইনশাআল্লাহ দোয়া চাই আমি আপনাদের সকলের কাছে ইনশাআল্লাহ আবার কোনো একদিন দেখা হবে সবাইকে আল্লাহ পাক নেক খায়র দান করেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু